ডিজিটাল মার্কেটিং এর কোন কাজগুলি শিখলে সবচেয়ে দ্রুত এবং সব থেকে বেশি ইনকাম করতে পারবেন? আজকের সম্পূর্ণ ভিডিও জুড়ে মূলত এই বিষয় নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি মার্কেটার রাশেদ বলছি। সো আজকে বেসিক্যালি আমরা ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ডেবল বা সব থেকে বেশি চাহিদা সম্পূর্ণ এমন কয়েকটি স্কিলের কথা আপনাদেরকে জানাবো, যেগুলি শিখলে আপনি খুবই দ্রুত এই সেক্টর থেকে ইনকাম করতে পারবেন এবং সব থেকে বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন। সো আমরা নরমালি জানি যে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে হিউজ কোয়ান্টিটি আছে, অনেকগুলি ডিপার্টমেন্ট রয়েছে শুধুমাত্র এই সিঙ্গেল ডিজিটাল মার্কেটিং নিশের ভিতরে। সহজভাবে যদি বলি, অনেক ক্যাটাগরির সমন্বয় কিন্তু হচ্ছে ডিজিটাল মার্কেটিং। আপনারা যারা আমাকে মোটামুটি ফলো করেন তারা অলরেডি জানেন যে ডিজিটাল মার্কেটিং মাস্টার মাইন্ড আমাদের একটা ট্রেনিং আছে, সেটার ভিতরে 20+ টপিক আছে। সো এই সবগুলি টপিক কম্বিনেশন করেই মূলত ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিটা গঠিত হয়েছে। সো এখন অনেকের মাথায় এই একটা প্রশ্ন আসে যে এর ভিতর থেকে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল স্কিল কোনটি হতে পারে বা কোন কাজটা সবচেয়ে বেশি পারফেক্ট হবে তাড়াতাড়ি ইনকাম করার জন্য এবং সব থেকে ভালো ইনকাম করার জন্য। মোট কথা হচ্ছে আমি এই 15-20টি স্কিলের ভিতরে আপনাদেরকে একদম বাছাই করে 3-4টা টপিক আপনাদেরকে বলবো, যেগুলি যদি আপনি শিখতে পারেন সেক্ষেত্রে ডিজিটাল মার্কেটিং থেকে খুবই অল্প সময়ের ভিতরে ভালো একটা ইনকাম আপনি করতে পারবেন ইনশাআল্লাহ। সো দেখেন, দীর্ঘদিন যাবৎ ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে কাজ করতেছি, সো এতদিনের এক্সপিরিয়েন্স এবং অ্যানালাইটিক্স অভিজ্ঞতা থেকে যদি বলি, সেক্ষেত্রে রাইট নাও 4টা টপিক আমার কাছে সব থেকে বেস্ট মনে হয়েছে ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে রাইট নাও অনেক বেশি ভালো করতেছে এবং অনেক বেশি চাহিদা, তুলনামূলক কাজগুলিও সহজ এবং শিখতেও সময় বেশি একটা লাগবে না, আর আপনি এখান থেকে ম্যাক্সিমাম আর্নিংটাও করতে পারবেন। সেই ভিতরে 1 নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে ফেসবুক অ্যাড। আমরা আরো বড়ভাবে যদি এটাকে একটু বলি সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং। সো দেখেন, ডিজিটাল মার্কেটিং এর একটা ক্যাটাগরি জাস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এটার ভিতরে অনেক প্ল্যাটফর্ম আছে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, অনেকগুলি প্ল্যাটফর্ম আছে। এর ভিতরে জাস্ট ফেসবুক মার্কেটিংটা হচ্ছে বর্তমানে ডিজিটাল মার্কেটিং এর ভিতরে আমার এক্সপিরিয়েন্স বলে সব থেকে বেশি চাহিদা সম্পূর্ণ একটা কাজ। বিকজ বর্তমানে ফেসবুকের অডিয়েন্স সংখ্যা অনেক বড় এবং এখানে প্রচুর পরিমাণে বিজ্ঞাপন দেওয়ার প্রয়োজন হচ্ছে বিভিন্ন কোম্পানিকে। সো ফেসবুক মার্কেটিং এর ভিতরে আরো স্পেসিফাই করে বলতে গেলে বলা যায় যে ফেসবুক মার্কেটিং এর যে অ্যাড আছে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন বা অ্যাড মার্কেটিং এর যে ব্যাপার স্যাপার আছে, এইগুলি যদি আপনি শিখতে পারেন সেক্ষেত্রে আপনি খুবই ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন অল্প সময়ের ভিতরে। সো শুধু অ্যাড শিখলে তো হবে না, তাই না? এই জন্য আপনাকে টোটাল ফেসবুক মার্কেটিংটাকেই শিখতে হবে। সো মোট কথা হচ্ছে ফেসবুক মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর আমার সাজেস্টেড সব থেকে ভালো যে স্কিলটি সেটি হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুকের ফ্রি বা স্প্যাম যে উল্টাপাল্টা মার্কেটিং আছে অবভিয়াসলি এগুলি না, একদম প্রফেশনাল মার্কেটিং। প্রফেশনাল আরওআই কিভাবে বের করতে হয়, কিভাবে বিজনেস স্ট্র্যাটেজি প্ল্যান করতে হয়, কিভাবে অ্যাড ক্লিপ ডিজাইন করতে হয়, পারফেক্ট অডিয়েন্স সিলেক্ট করে কিভাবে সেটাকে বিভিন্ন শিডিউল অনুযায়ী ক্যাম্পেইন করতে হয়, কখন ক্যাম্পেইন করলে বেটার রেজাল্ট আসে, এগুলি কিভাবে অ্যানালিটিক্স করতে হয়, বিভিন্ন থার্ড পার্টি অ্যানালিটিক্স এর মাধ্যমে ফেসবুকে বিজ্ঞাপনগুলি কিভাবে অ্যানালিটিক্স করতে হয়, এই বিষয়গুলি আপনাকে অ্যাডভান্স লেভেলে অবশ্যই শিখতে হবে যদি আপনি ভালো কিছু করতে চান। ওকে, ডিজিটাল মার্কেটিং এর সেকেন্ড যে স্কিলটি নিয়ে আমি বলবো বা আপনাকে রিকমেন্ড করব সেটি হচ্ছে গুগল অ্যাড। সো বুঝতেই পারছেন রাইট নাও গুগল অনেক পপুলার একটা কমিউনিটি বা ইন্ডাস্ট্রি, ইন্টারনেটের ভিতরে হিউজ পরিমাণে ইউজার আছে গুগলের। সো এই কারণে গুগল অ্যাড এর প্রচুর পরিমাণে চাহিদা তৈরি হয়েছে। সো আমরা যখন এই গুগল অ্যাড এর কথা বলি তখন এটার ভিতরে ইউটিউবটাও অটোমেটিক্যালি চলে আসে। তার মানে হচ্ছে ইউটিউব মার্কেটিংটা গুগল অ্যাড এর আন্ডারেই মূলত আপনি নিতে পারেন। সো গুগল অ্যাড এক্সপার্ট যদি হতে পারেন আপনি, সেক্ষেত্রেও আপনার কাজের কোনো অভাব হবে না, আর এই কাজটা খুবই সিম্পল এবং অল্প সময়ের ভিতরে শেখা সম্ভব। বাট এটা আপনাকে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে, কিভাবে ওয়েবসাইটে পিক্সেল সেট আপ করতে হয়, কিভাবে হচ্ছে আপনার ডাটা ট্র্যাকিং করতে হয়, অ্যানালাইটিক্স করতে হয়, কিভাবে গুগল ট্যাগ ম্যানেজার ব্যবহার করতে হয়, এই বিষয়গুলিকে আপনাকে অ্যাডভান্স লেভেলে শিখতে হবে। অ্যাডভান্স লেভেলে আপনাকে ক্রিয়েটিভ ডিজাইন করতে হবে, ডিসপ্লে অ্যাড দিতে হবে, এরপরে অ্যাডের ক্লিক থ্রু সিটিআর বাড়াতে হবে, এবং সবচেয়ে কম রেটের ভিতরে কিভাবে আপনার বিজ্ঞাপনটা ম্যাক্সিমাম অডিয়েন্সের কাছে পৌঁছানো যায় সেই জিনিসটা আপনাকে লক্ষ্য রাখতে হবে, বিজনেস স্ট্র্যাটেজি তৈরি করতে হবে। মোট কথা, সেই ফেসবুকের বেলা আমি যেগুলি বলেছি গুগল অ্যাড এর ক্ষেত্রে এই বিষয়গুলি আপনাকে ফলো করতে হবে।
সো আমরা দুটি টপিক নিয়ে আলোচনা করলাম ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। রাইট নাও পপুলার যে চারটি টপিক নিয়ে আজকে কথা বলবো এর ভিতরে অলরেডি আমরা বললাম যে ফেসবুক অ্যাড, আই মিন ফেসবুক মার্কেটিং, আর হচ্ছে গুগল অ্যাড উইথ ইউটিউব মার্কেটিং, এটাকে আমরা অন্যভাবে এসইএম বলতে পারি, সার্চ ইঞ্জিন মার্কেটিং। যদিও সার্চ ইঞ্জিন মার্কেটিং এর ভিতরে নট অনলি গুগল, আপনার অন্য যত সার্চ ইঞ্জিন আছে সবগুলি ইনক্লুডেড, বাট স্পেশালি গুগল অ্যাড অনেক বেশি পপুলার রাইট নাও, অনেক বেশি কাজ এই সেক্টরে এখন অ্যাভেলেবেল। আপনি যদি এই সেক্টরে এক্সপার্ট হতে পারেন, আপনি অনেক কম সময়ের ভিতরে ভালো ইনকাম করতে পারবেন, তবে অবশ্যই মনে রাখবেন আপনাকে এক্সপার্ট হতে হবে, প্রফেশনাল কাজ, প্রফেশনাল সার্ভিস আপনাকে অফার করতে হবে। থার্ড আমরা যে স্কিলটি নিয়ে কথা বলবো, যেটি খুবই পপুলার রাইট নাও এবং কি ইন ফিউচারে এটার খুবই ভালো পরিমাণে ডিমান্ড থাকবে বলে মার্কেট রিসার্চ এর রিপোর্ট গুলি দেখলে খুব স্পষ্টভাবে বোঝা যায়, আর সেই স্কিলটি হচ্ছে এসইও। খুবই সিম্পল একটা ওয়ার্ড এসইও, বাট এটা একটা ফুল ইলিভারেশন আছে, এটা হয়তো আপনারা সবাই জানেন যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বা এসইও, এই কাজটার জনপ্রিয়তা এতটাই বেড়েছে যে মার্কেটে হিউজ পরিমাণে কাজ আছে। এই এসইও কাজের চাহিদা কেনই বা বাড়বে না বলেন, প্রতিনিয়ত এভরিডে ওয়ার্ল্ডে নতুন নতুন ওয়েবসাইট আসতেছে, হিউজ পরিমাণে ওয়েবসাইট নতুন নতুন তৈরি হইতেছে, আর এই ওয়েবসাইট গুলোকে যখনই র্যাঙ্ক করার প্রয়োজন হচ্ছে তখনই কিন্তু এসইও কাজের প্রয়োজন হচ্ছে, আই মিন এসইও সার্ভিসের প্রয়োজন হচ্ছে ক্লায়েন্টদের। সো এই জন্য যেহেতু এভরিডে নতুন নতুন লাখ লাখ ওয়েবসাইট তৈরি হচ্ছে, এই কারণে কিন্তু এসইও চাহিদাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সো এসইও তো যদি আপনি এক্সপার্ট হতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি খুব অল্প সময়ের ভিতরে ভালো একটা ইনকাম করতে পারবেন, তবে অবভিয়াসলি সে একই কথা, আপনাকে এসইও তে রিয়েল এক্সপার্ট হতে হবে, হোয়াইট হ্যাট এসইও এক্সপার্ট হতে হবে। সো রিয়েল এক্সপার্ট বলতে কি বুঝি আমরা, ডিরেক্টলি আপনি প্রমাণ করতে পারেন যে আপনি একটা ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে পারেন, ওয়েবসাইটে অর্গানিক ভিজিটর আনতে পারেন, আপনি ভালো ব্যাকলিং করতে পারেন, ভালো অপটিমাইজ করতে পারেন। এসইওর ভিতরে আসলে অ্যাডভান্স লেভেলের আরো অনেক টপিক আছে, অ্যানালিটিক্স থেকে শুরু করে বিভিন্ন মেজারমেন্ট আর অনেক বিষয় আছে। অলরেডি আমার চ্যানেলেও অনেক ভিডিও দেওয়া আছে এসইওর উপরে, আপনি চাইলে চেক আউট করতে পারেন। ওকে, দেন ফোর্থ আমরা যে স্কিলের কথা বলবো সেটি হচ্ছে ডাটা ড্রিভেন মার্কেটিং। এটা যদিও ওভারঅল ডিজিটাল মার্কেটিংটাকেই বোঝায়, তারপরও আমি আলাদাভাবে ডাটা ড্রিভেন বললাম এই কারণে যে আপনি যেই সেকশনটাই কাজ করেন না কেন আপনাকে ডাটা ড্রাইভিং মার্কেটিং করতে হবে, আর এটা আমরা আলাদাভাবে যদি ক্লাসিফাই করি সেক্ষেত্রে আমরা বলতে পারি অ্যানালিটিক্স করা। যদিও অ্যানালিটিক্সটা মার্কেটিং এরই একটা পার্ট, বাট এটা এক্স্যাক্টলি কোনো মার্কেটিং না, তবে আপনি যদি একজন প্রপার অ্যানালাইজার হতে পারেন, প্রপার অ্যানালিটিক্স করতে পারেন, বিজনেসের রিপোর্ট বের করতে পারেন, আরওআই ট্র্যাক করতে পারেন, আরওআই মেজারমেন্ট করতে পারেন, একটা বিজনেসের প্রপার রিপোর্টটা আপনি যদি মাস শেষে দেখে বলতে পারেন ওনারকে যে তার কি করা উচিত, কোন সেক্টরে ইনভেস্ট করা উচিত, কোন সেক্টরে ইনভেস্ট কমানো উচিত, কোনটাতে হচ্ছে সবচেয়ে ভালো রেজাল্ট দিচ্ছে, কোন প্রোডাক্টের জন্য কোন প্ল্যাটফর্মটা বেস্ট, এই যে অ্যানালাইসিসটা আছে এটাকে আপনাকে ট্র্যাক করা শিখতে হবে। এই যে ট্র্যাকিং বা অ্যানালিটিক্স এর যে কাজ, এটাকে আমরা ডাটা ড্রাইভিং মার্কেটিং এর একটা ওয়ান অফ দ্য মোস্ট কমন এবং মোস্ট ইফেক্টিভ একটা সেক্টর বা একটা রুলস এর ভিতরে গণ্য করি। সো ডাটা ড্রাইভিং মার্কেটিং বা অ্যানালিটিক্স এর স্কিলটাও যদি আপনি অর্জন করতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি খুবই অল্প সময়ের ভিতরে খুবই ভালো পরিমাণে একটা রেজাল্ট আপনি এখান থেকে পাবেন। যদিও এটা খুবই অ্যাডভান্স লেভেলের একটা কাজ, বাট তারপরেও আপনি যদি সময় দেন, তবে অ্যানালিটিক্স শিখতে হলে আপনাকে ওই যে আগের যে স্কিলগুলির কথা বললাম ওই স্কিলগুলি আগে আয়ত্ত করতে হবে, তারপরে হচ্ছে আপনি এই অ্যাডভান্স স্কিলটা আয়ত্ত করবেন। এটা হচ্ছে ডে বাই ডে, আপনার ওই স্কিলগুলি নিয়ে কাজ করতে করতে ডে বাই ডে এটা ইম্প্রুভ হবে, আপনি তখন এটা জাস্ট ফোকাসে রাখলে আপনি এটা করতে পারবেন। সো এই ছিল আমার সাজেস্টেড মোস্ট ভ্যালুয়েবল এবং ডিমান্ডেবল চারটা স্কিল ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। এই চারটা স্কিলের যে কোনো একটিতে যদি আপনি এক্সপার্ট হতে পারেন, রিয়েল এক্সপার্ট হতে পারেন, সেক্ষেত্রে আমি আশাবাদী আপনি হতাশ হবেন না, আপনি কাজ করে শেষ করতে পারবেন না, এত পরিমাণে চাহিদা রয়েছে এই কাজের জন্য। সো অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউবে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সো দেখা হবে পরবর্তী কোনো লেকচার ইনশাল্লাহ, সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।